হ্যালো গাইস, কেমন আছো তোমরা? স্ট্রেট বাংলা গেমপ্লে নিয়ে আমি প্রাইম এসে গেছি। তো আজকের এপিসোড 9টা, যেখান থেকে অবভিয়াসলি এপিসোড 8-এর শেষ হয়েছিল, সেখান থেকেই কন্টিনিউড হবে। তোমরা যদি এপিসোড 8 বা স্ট্রেয়ের কোনো গেমপ্লে দেখে থাকো, তাহলে আমি বলবো আই বাটনে ক্লিক করে স্ট্রেয়ের আগের এপিসোডগুলো দেখো। খুবই দারুণ গল্প সমেত একটা গেম এটা। এর পরের এপিসোডটাই হবে এর শেষ এপিসোড, মানে অন্তিম পর্ব। তো অবভিয়াসলি আগের এপিসোডগুলো দেখতে ভুলো না, তবেই গিয়ে এইগুলো বুঝতে পারবে। এবারে যেটা বলছিলাম, তো ক্লেমেন্টাইন যেটা করতে পাঠিয়েছিল, মানে পাওয়ার কোডটা চুরি করতে পাঠিয়েছিল আমাদের, তো পাওয়ার কোডটা আমরা চুরি করে নিয়ে এসে দেখছি যে ক্লেমেন্টাইন ভ্যানিশ হয়ে গেছে তার বাড়ি থেকে। তো ক্লেমেন্টাইন গেল কোথায়, সেটাই এখন সবথেকে বড় রহস্য। তো ক্লেমেন্টাইন নিজেই কিছু ক্লু ছেড়ে গেছে, সেই ক্লুগুলোকেই আমরা ডিকোড করে এখন জানতে পারবো সে কোথায় গেছে এবং তাকে আমরা খুঁজে বের করবো। তো স্ট্রেট যদি বাংলা গেমপ্লে তোমাদের ভালো লেগে থাকে এবং আমার যদি কমেন্ট্রি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ করো, ইটস মিনস আ লট। এখানে কিছু নেই, ঘরের কোনা কোনায় দেখতে হবে কোথায় ওকে নিয়ে যেতে পারো। বাবা, এইখানটাতেও দিচ্ছে। কাম টু, আচ্ছা এখান থেকে আমরা যে ক্লুটা পেলাম, এখানে লেখা আছে কাম টু, মানে আসো। দেখি একবার। ও আচ্ছা, ও বাবা, ড্রয়ার বেরিয়ে এলো। আচ্ছা এইখানটাতে ইন্সপেক্ট করতে দিচ্ছে, এখানটা কি করছে? আই অ্যাম উইথ, আচ্ছা একটা শূন্যস্থান হচ্ছে আই অ্যাম উইথ, আর একটা হচ্ছে কাম টু, আর এখনো দুটো শূন্যস্থান পূরণ করা বাকি আছে। দেখি এখানটাতে উঠার তো অপশান দিচ্ছে। আচ্ছা এটা কি? ব্লেজার, আই অ্যাম উইথ, আচ্ছা মাঝখানের আর একটা পেয়ে গেলাম শূন্যস্থানের, ব্লেজার, আই অ্যাম উইথ ব্লেজার, কাম টু, কাম টু। এবারে কাম টুর পরে কি যোগ হতে পারে? মানে কাম টু মানে হচ্ছে আসো, বা কোথায় যেতে হবে আমাদেরকে সেই অপশনটা খুঁজে বের করতে হবে। এখানে কিছু আছে না, চাপের ব্যাপার আছে। এখানটা একটা লাভা ল্যাম্প আছে, কি সুন্দর দেখতে। নাইট ক্লাব, আচ্ছা আই অ্যাম উইথ ব্লেজার, কাম টু নাইট ক্লাব। ওকে, নাইট ক্লাবে যেতে হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে, আই অ্যাম উইথ ব্লেজার, কাম টু নাইট ক্লাব, কি বলেছিলাম। চলো আমরা ক্লু খুঁজে পেয়ে গেছি, ডিটেকটিভ গিরি কমপ্লিট, মানে কমপ্লিট বলতে এইখানটাতে কমপ্লিট হলাম। এবার আমাদেরকে আবার ওই ড্রোনগুলো চোখে ধুলো দিয়ে ওই নাইট ক্লাবে যেতে হবে। চলো বেশি সময় না নষ্ট করে বেরিয়ে পড়ি। এখানে তো অলরেডি একটা ড্রোন, এই তো অন্যদিকে মুখ ঘুরিয়েছে, এইটাই টাইম। এখানটাতে উঠে এখানটা দিয়ে এই দিক দিয়ে এসেছিলাম। জলদি জলদি জলদি, এখানটাতে একটা ড্রোন আছে। ওকে, কিন্তু এখান থেকে তো যেতে দিচ্ছে না। আচ্ছা এইখানটাতে যাওয়া যাবে, ও না দেখতে পেলেই হলো। আচ্ছা ওরা মাটির দিকটায় দেখছে, আমাকে অ্যাট এনি কস্ট এখান থেকে বাইরে বেরোতে হবে, আর বেরিয়ে গেছি। নাইস, আচ্ছা নাইট ক্লাব মানে ওই যে ডিসকোটা যেটা বলছিলাম ওইটাই গেস। আচ্ছা এই তো, এই বাইরে বাউন্সার আছে, কিন্তু তো ঢুকতে দেয় না। বাউন্সার তো তাড়িয়ে দিচ্ছে। সামহাও তো আমাদেরকে এই নাইট ক্লাবের মধ্যে ঢুকতে হবে, কারণ ওই নাইট ক্লাবের মধ্যে ক্লেমেন্টাইন আছে। কিন্তু ওর নাইট ক্লাবে গেল কেন? তো এইখান থেকে গিয়ে দেখি একবার, পেছন দিক দিয়ে যদি যাওয়া যায়। এখান দিয়ে, আচ্ছা এটা নাইট ক্লাবের পেছনের তো দরজা, মানে এই সরি একটা জানলা, ওখান থেকে যদি ঢোকা যায় কোনোভাবে, কারণ এ ওখানে দেখছে, গেমটা অ্যাজ আ হিন্ট হিসাবে ওই দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ একটু মাথা নাড়লো ম্যাও করতে, তার মানে ওই দিকেই।
তো তোমরা যারা অড ভাবছো তাদেরকে বলি, এই গেমটা তুমি ধরো রাস্তা হারিয়ে ফেলেছো, তখন ওই ম্যাও করলে, মানে বিড়ালের যে অল্ট বাটন প্রেস করলে বিড়ালটা ম্যাও করে, তখন ও গেমটা হিন্ট দিয়ে দেয় কোথায় দিয়ে কোথায় দিয়ে যেতে হবে। অনেক সময় হয় না মানুষ এ করে ফেলে গেম, আর গেম খেলতে খেলতে রাস্তা হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। কেমন ভূতের মতন পা দোলাচ্ছে দেখো, আজও নিজের খেয়ালেই পা দুলিয়ে যাচ্ছে, পা খুলে পড়ে যাবে, মেকানিক্যাল পা। যাই হোক, আমাদের ওর কি, ওর দিন হেভি ভালো যাচ্ছে, ওই জন্য খুব হাসছে। এখানে যাই, আচ্ছা এর সাথে কথা বলে দেখি। হে, তুমি এখানে কি করে এলে? আমি এই এদিক ওদিক করতে করতে চলে এলাম আর কি। আমাদের সাথে পার্টি করবে? ইয়েস অবভিয়াসলি, চলো জাম্প ইন, গো গেট আ ড্রিঙ্ক। আবার ড্রিঙ্ক? ভগবান, বিড়াল ড্রিঙ্ক খাবে, দুধ খাবে নাকি? বিড়ালের তো ড্রিঙ্ক একটাই। কি বলো তোমরা, দেখো ডিজে আছে, ডিসকো থেকে সবাই নাচছে, কিন্তু এখানে বাচ্চা রোবট কি করছে বড়দের জায়গায়? সাহসের মাস্কটা দেখো তো অদ্ভুত। চল বারটেন্ডারটাকে জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মালটাই তো সেই মালটা যে আমাদের কই নিকো কর্পোরেশনে ঢুকতে সাহায্য করেছিল। আচ্ছা ক্লেমেন্টাইন ওর কাছে এসছে, ওর কাছে এলো কেন আবার? যাই হোক, ভিআইপি লাউঞ্জে বসে আছে, ওখানে আবার সবাই অ্যাক্সেস ও পুরো বুক করে নিয়েছে ভিআইপি লাউঞ্জটা, প্রচুর টাকা মালটা। গলায় সোনার চেন আছে, হবে না রোবটের গলায় সোনার চেন? ব্যাপারটা হচ্ছে করতে হবে এটা কি, ভিআইপি লাউঞ্জে যেতে হবে ওর কাছে, সেটা তো না আমি বুঝতে পারলাম। এটা কি কিউ খাইছে যে, এটাকে নিয়ে আমি কি করব? লল, নিজেদেরকে চালাতে বলবো নাকি ডিজে বাবু? আর ডিজে কি জানো গানটা, ডিজে বাবু বলে মেরা গানা চালা দে। হ্যাঁ ডিজে বাবু বলে মেরা গানা চালা দে। ও ইয়ো, হাই সেরে যে কত এখানে ছাপে, এটা কি হলো? হাই, এর উপর উঠে পড়ি দেখি কি হয়। ডিজেটা আবার এখানটাতে আচ্ছা, ভিআইপি লাউঞ্জে এখান দিয়েই যেতে হয়, সামান্য একটা ভাই এখান থেকে যেতে দিচ্ছে না। আবার নামিয়ে দিয়েছি, তার মানে আমাদেরকে মনে হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু হাই স্যার, যেখানে হাতল কোথায় গেল? হাতল পাই কোথায়, কে হাতল খুলে নিল এখানে? আবার এই তো হাতল কে গেছি, হাতে হাতল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখি কি নেবে হাতলটা। এই আমাদের হাতলটা দেওয়া দরকার। This nightclub sucks. I know, I know. আমাকে ঢুকতে দেয়নি। When I tried to get into the VIP room, they kicked me. আচ্ছা, এ VIP room-এ যেতে গিয়েছিল, একে ঢুকতে দেয়নি। So, ওই জন্য লিভারটাকে চুরি করে নিয়েছে। What the hell? আজব তো। আচ্ছা, একে কিছু দিয়ে দেখি। বিনিময় প্রথা করি এর সাথে। একে দেখি ড্রিঙ্কটা দিলে। এই সাবাস, বিনিময় পথা সাকসেসফুল গাইস। আমরা হাতল পেয়ে গেছি, হ্যান্ডেলটা মানে লিভারটাকে এবার এখানে আমরা ফিট করে দিই। দেখি মানে মানুষও আজব আজব এই রোবটগুলো, হ্যান্ডেল খুলে দিয়ে চলে গেছে, রিয়েল লাইফেরই মতন। দেখি এবার এটাকে বন্ধ করে, ও আবার আসবে এটাকে তুলতে।
লাগছে কিন্তু। হ্যাঁ সলিড সলিড। আচ্ছা এই তো যাওয়ার রাস্তা দিয়ে দিয়েছে এখান থেকে। এখানে বোতামটা প্রেস করতে দিচ্ছে, কি হবে দেখি। আচ্ছা এই লাইটটা নেমে গেল, এবার আমরা এখান থেকে যেতে পারবো আর কি। নাইস চলো ভাই। আচ্ছা ওইখানে আমাদেরকে যেতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে কোথায় দিয়ে যাবো। ও আচ্ছা খেয়াল করিনি এখানে আমি, এখানে তো আরো বোতাম আছে। দেখি এটাকে নামিয়ে, ওটা উঠে গেল, এটা নেমে গেল। না ওটা তো কোনো কাজেরই নয়, ওটা অনেক দূরে হয়ে গেল বরঞ্চ আরো, তাই না। এইটাকে দেখি, আচ্ছা এইটা দিয়ে যেতে পারবো। ওই তৈরি রাস্তা তৈরি হয়ে গেছে দেখছি। এবারে এইখানে, তারপরে এখানে, এই তো এই তো ব্লেজারটা যে আমাকে সেই ফ্যাক্টরিতে ঢুকতে সাহায্য করেছিল, গলায় সোনার চেন পরা, বম্বার জ্যাকেট পরা। চলো এইখান থেকে এখানে, দেন এইখানে, ইজি ইজি, দ্যাট ওয়াজ ইজি। যাই হোক চলো ক্লেমেন্টাইন কোথায় আছে এবার দেখা যাক। কি হলো এই সেরেছে, ক্লেমেন্টাইনকে তো বন্দি বানিয়ে দিয়েছি। হ্যাঁ বলছে টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দু পাখি হয়ে গেল। ইউ আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ লুক লিটল ক্যাট, তোমাকে দেখে মনে হয় না অতটা বুদ্ধিমান তুমি, আমাদেরকে বলছে আর কি। এনিওয়ে নাথিং পার্সোনাল, পার্সোনাল কিছু না, বিজনেস। এ সালা মালটা পুরো ভিলেন সেরেছে। তাহলে ধরে সে রোবটগুলো ড্রোনগুলোর হাতে দিয়ে দেবে নাকি, পুলিশ আর ড্রোনগুলোর। এ ক্লেমেন্টাইনের মাথা দিয়ে ঘাম ঝরছে দেখো ডিসপ্লেতে। বিজনেস ইজ মানি, আচ্ছা মালটার এইভাবেই চলে। অ্যান্ড আই ভ্যালু মানি মোর দ্যান ফ্রেন্ডশিপ, সারা বন্ধুত্বের থেকেও এর টাকার দাম বেশি। মানে গাইস এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় দেখো, এরকম মানুষের সাথে মেশো না যার কাছে বন্ধুত্ব থেকেও টাকার দাম বেশি হয়। দে আর অল ইয়োর্স, আচ্ছা মানে যা ভেবেছিলাম। সালা কিছু বলার নেই আর, খালি নেহাত বাচ্চারা দেখছে বলে এখানে গালাগাল দেবা, এইসব কিছু দিলাম না। তো ব্যাপারটা হলো কি, আমাদের কিটিক্যাটকে মেরে দিল মনে হয় না, মেরে দেবে বলে। তাহলে তো এই সেরেছে, এ তো টক্সিক কেমিক্যালের ওপর আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর পিঠে তো B12ও নেই, B12কে নিয়ে নিয়েছে গাইস। এবার চা আমি ভাবলাম গেমটা শেষের দিকে, আচ্ছা এইরকম করলে নড়ছে, ডান দিক বাঁ দিক করলে এইরকম কোনোভাবে কিছু একটা করতে হবে। আচ্ছা এখানে ঠোকা মেরে মেরে, এই তো চলো কতক্ষণ আটকে রাখে আমরাও দেখবো। B12কে লাগবে কাজে, আচ্ছা 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 পেয়ে গেছি রাস্তা। এখান থেকে এখানে যেতে হবে, দেন এইখানে, B12কে লাগবেই। B12কে ছাড়া আমরা বাড়ি ফিরতে পারবো না, জেলখানায় নিয়ে চলে এসছে আমাদের। ক্লেমেন্টাইনকেও লাগবে, ক্লেমেন্টাইনের কাছে চাবিটা আছে। এবারে কোথায় যেতে হবে, এখান থেকে এইখানটাতে যদি যাই। এখানটা উঠতে দিচ্ছে, আচ্ছা খাঁচাটার উপরেই নাপ দেওয়া ব্যাপার ঘুরে ফিরে। আচ্ছা আচ্ছা কারণ ক্লেমেন্টাইনের কাছে ট্রেনের চাবিটা আছে, বাইরে যাওয়ার রাস্তাও ক্লেমেন্টাইন জানে, আর B12 খুলতে পারবে এই শহরটাকে পুরো, যে আন্ডারগ্রাউন্ডে আটকে আছে। এখান থেকে ওঠা যাবে, হ্যাঁ এই তো জেলের মধ্যে দেখো লোকজনকে পুড়ে রেখে দিয়েছে, মানে রোবটস
রোবটসরাও কেমন করাপ্ট হয়ে গেছে এখানে, তাই না? কি হলো কেসটা? ওখান থেকে গেলে তো সেন্সারটা ডিটেক্ট করে নেবে, আমাদেরকে তলা দিয়ে যেতে হবে। এই রে এই রে 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 তাড়াতাড়ি জলদি চলতি 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 ভাগো ভাগো রে ভাগো রে। আচ্ছা, এই রোবটটারই আমরা পেছনে, এই সেন্টিনালটার পেছনে চলে এসেছি আমরা, কিন্তু যেতে হবে এটা কোথায়? যেতে তো হবে ওই দিকে। ওখানটা উঠবো কোথা দিয়ে? এখান দিয়ে ওঠা যাবে? হ্যাঁ, এই দেখো এখানে ক্লেমেন্টাইনকেও ধরে রেখে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। ওই শালা শুয়োরটাকে যদি আমরা পাই না, ওই P12 এর ওই যেটা দিয়ে জার্টস মারার এটা, সেটা দিয়ে উড়িয়ে দাও। আচ্ছা, আপাতত ক্লেমেন্টাইনকে বের করতে হলে চাবিটা আনতে হবে। চাবিটা আনতে হবে তো এখান থেকে গলা যাবে। আচ্ছা, এখান থেকে ঢোকা গেছে। তারপর অক্টোবরের 11 তারিখ 9:05 বাজে, কিসব আওয়াজ হচ্ছে? আচ্ছা, এখান থেকে গলতে দিচ্ছে, ঠিক আছে। এখানটা জেল সেল বানিয়ে রেখে দিয়েছে, দেখো বাইরেও সেন্টিনাল গুলো পাহারা দিয়ে আছে। আচ্ছা, এখানটাতে আবার ঢুকতে দিচ্ছে। এই ঘরটা আলাদা আলাদা লাগছে কেন? ওই ঘরটা দিয়ে বেরোলাম তো। ও না 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 না, এটা দিয়ে তো বেরোই না, ওটা দিয়ে পাশেরটা। আচ্ছা, এই তো চাবির কাছে অব্দি এসে গেছি, চাবিটাকে নিই। মানে দেখো, B12 কে ছাড়া এখন এতক্ষণ সবকিছু B12 এর জন্য ইজি হয়ে যাচ্ছিল। B12 কে ছাড়া কতটা জিনিসটা ঘজঘট, দেখো ওকে এখন মুখে করে সব বইতে হচ্ছে। B12 হলে স্ক্যান করে ওর ব্যাগের মধ্যে নিয়ে নিত, তাই না? যাই হোক, আমাদেরকে তো করতে হবে B12। ও কোথায় কোথায় কে জানে B12 কে রাখা আছে। আপাতত ক্লেমেন্টাইনকে ছাড়াই, ও যদি কোনো হেল্প করতে পারে এনাও হয়। ভাই নয় দিদি, ক্লেমেন্টাইন ইজ আ লেডি রোবট। লেটস গো লেটস গো ক্লেমেন্টাইন। আচ্ছা, এইখানটা সেই বাইরে যাওয়ার রাস্তা, কারণ এক্সিটের লোগো দেওয়া আছে। দেখো এদিকটাতে কি আছে? আচ্ছা, ওই তো B12 কে ওইখানে ধরে রেখেছি। কতগুলো সেন্টিনাল আছে, সব থেকে বড় ব্যাপার। কত মানে B12 কে কেমন ভাবে আটকে রেখেছে, দেখো কত লেজার, ওইরকম একটা ফুললি লেজার ওয়াল দেয়া, মানে লেজারের দেওয়াল দেয়া একটা এর মধ্যে রেখেছে, প্রিজনের মধ্যে। তারপরে আবার এরকম লেজারের ট্রিপ ওয়ার দিয়ে রেখেছে, আবার তার উপরে সেন্টিনালস গুলো মানে ওই ড্রোন গুলো উড়ে বেড়াচ্ছে। বাপরে বাপ, মানে B12 এর সাথে ওর বিশাল কিছু ইন্টারেস্ট আছে ওদের। B12 কে মনে হচ্ছে ওরা এই সিটিটা খুলতে দিতে চায় না। রোবট গুলোও তো করাপ্ট হয়ে গেছে না, আমার তো সেরকম কিছু একটা মনে হচ্ছে। এ কি হলো? ক্লেমেন্টাইনকে ডেকেছে যাতে কিছু করতে পারে, কিন্তু ওকে কিছু করতে পারবে? কিন্তু তো কথাও কিছু বুঝতে পারবো না, B12 থাকলে ট্রান্সলেট করে দিত কি বলতে চাইছে। প্রবলেমটা তো এটাও একটা। আচ্ছা, B12 কে ছাড়াতে যাওয়ার রাস্তা মনে হয় এই দিক দিয়ে, দেখি ক্লেমেন্টাইন। হ্যাঁ, কাম উইথ আস ক্লেমেন্টাইন, কাম উইথ মি ক্লেমেন্টাইন। আচ্ছা, ও বাবা সেরেছে। আমাদেরকে ওইখানে যেতে হবে, এগুলো তো B12 ছাড়া কেউ হ্যাকও করতে পারবে না। আজব জ্বালায় পড়া গেছে, B12 এর উপর কতটা আমরা রিলাই করি বুঝতে পারছো, কতটা নির্ভরশীল হয়ে গেছি আমরা। আচ্ছা, তারপর এখান থেকে তার কোথাও যেতেও দিচ্ছে না, লেজার গুলোর ওপর দিয়ে, লেজার গুলোতে ঢুকে গেলেই তো ব্যাস বাজবে শুরু করে দেবে। আরে ও
ওপর দিয়ে উপর দিয়ে যেতে হবে মনে হয় পার্কোর করে এখান থেকে এইখানে। নাইস, গুড জব কিটি ক্যাট। এই খেয়েছে, এই লেজার গুলো তো আবার নড়ছে। হ্যাঁ, আবার সামনে একটা সেন্টিনেলও পাহারা দিচ্ছে। ভাগো, কোথা দিয়ে যাব? ও আচ্ছা, এই তো এখানে ওঠার অপশন দিচ্ছে, তার মানে এটাকে যেমন করে হোক এইদিকে পার করতে হবে। আচ্ছা, মুখটা যেই মুহূর্তে ও ঘোরাবে আমরা গিয়ে এই ডেস্কের পেছনে লুকিয়ে পড়ব। এই তো এখানে ঢুকে পড়ি, ব্যাস আর দেখতে পাবে না, ব্যাস। এবারে আবার এই দিকটা চলে আসি। হেরে যে এইদিকে তো লেজার আসছে, ও এতটাই। এই এসিটার ওপর উঠে পড়ি, তাহলে আমরা তলা যাতায়াত করা লেজারটার থেকে বেঁচে যাবো, তাই না? আর তারপরের যে ওই এইখানটা যে এসি ভেন্টটা, এটাতে আমরা লাভ মারবো যখনই এই লেজারটা তলার দিকে, ব্যাস যা। ও অল্পের জন্য, অল্পের জন্য মরতে মরতে বেঁচেছি, তলার লেজারটা খেয়ালই ছিল না। খুঁজছে আমাকে, খুঁজছে, খুঁজে পাবে না, বাক্সের মধ্যে ওরা দেখে না। অল ক্লিয়ার, একটা রোবট বলে দিল ক্লিয়ার, আর একটা বলে দিল ক্লিয়ার, এ উড়ে চলে গেল। ওকে, এবারে অল ক্লিয়ার যখন আমরা, আমাদেরকে এগিয়ে যেতে হবে, V12-কে ছাড়াতেই হবে অ্যাট এনি কস্ট। এবারে কোথায় যাব? V12 তো ওইখানে, জলদি ঢোকড়ে বাক্সর মধ্যে, ব্যাস। বাক্সর মধ্যে ঢুকে পড়লে ওরা খুঁজে পাচ্ছে না, এটা একটা মজার হাস্যকর জিনিস। আচ্ছা, V12-কে যেখানটা দিয়ে ধরে রেখেছে সেই তারটা এখানেই তো ঢুকেছে দেখছি, তার মানে আচ্ছা এই তো, না এই সামনে দিয়ে হেঁটে গেলাম, এটাকে দেখিনি, দেখেছো? ব্যাস, আমাদের V12 ছাড়া পেয়ে গেছে। নাকি V12 বন্ধ হচ্ছে না কেন তাহলে? আর V12-এর কাজ অবধি যেতে হবে নাকি? সব রোবটগুলো ইয়েলো মোডে চলে গেছে, তার মানে ওদের স্ক্যানারের মধ্যে পড়লেই ওরা ইনস্ট্যান্ট রেডে চলে যাবে। জলদি জলদি করতে হবে, বেঁচে বেঁচে স্ক্যান থেকে। আচ্ছা, এ এখান থেকে গেছে, V12-কে গিয়ে ডাকলেও মনে উঠে পড়বে। আচ্ছা, V12-কে মুখে করে নিয়ে ছুটতে হবে আবার, সেরে ছেড়ে, সেরে ছেড়ে, ভগবান কোন দিকে যাব আমি? জলদি 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 জলদি, ক্লেমেন্টাইনের কাছেই যেতে হবে আই গেস। চলো ক্লেমেন্টাইন, চলো 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 চলো। V12, এই তো V12 কাজ করতে লেগে গেছে। ও ফাইনালি V12-কে বাঁচিয়ে নিয়েছি, এটা নিয়ে আমার বিশাল চিন্তা ছিল। এই তো V12 আর ফিরে এসেছে, চলো পিঠের ব্যাগও ফিরে এসেছে V12-এর। এবার তো V12 এসে গেছে, যখন আমরা এই ডোরটাকে ইজিলি হ্যাক করে দিয়ে খুলে নিতে পারবো। সো লেটস গো, লেটস গো। জলদি 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 জলদি, এটা কি ভাই রে? ইট ছুট, ইট ছু, ইটটা হয়ে ফেলে দিল কেন? লল, ইট ছুড়ে মারবে নাকি জান দরজাতে? কি করছে দেখি। আচ্ছা, মাছে মারলো, এতো যা জোর আওয়াজ করলে এবার সব সেন্টিনেল বার্ডস গুলো এইদিকে আসবে। এরপরে আচ্ছা, আমাকে ওপারে গিয়ে দরজা বের খুলতে হবে। ওকে, নো প্রবলেম, উই আর হিয়ার টু ডু আওয়ার জব। এই তো এসে গেছি, এসে গিয়ে এখানটা প্রেস করে দেবো, ব্যাস ব্যাস ব্যাস, লেটস গো। আচ্ছা,
সামনে কিছু সেন্টিনেলস আছে, তাদেরকে বেট করে, বেট করে বলতে ভেলকি দেখিয়ে জেলের মধ্যে পুরতে হবে। ওকে, একে এ একা আছে, এখানে রোবটের ডেড বডি পড়ে কিন্তু বেঁচে আছে। দেখো, দিস রিকভারি সেন্টার হ্যাজ ডান মি দ্য গ্রেটেস্ট গুড, মাই মাইন্ড ইজ ক্লিয়ার অ্যান্ড লুসিড, আই অ্যাম অন এক্সেম্পলারি সিটিজেন নাও। মানে এখানে মানুষকে বলা হয় সংশোধনাগার, কিন্তু মেরেই ফেলেছে দেখো রোবটসগুলোকে। ওইদিকেও একটা আছে। আচ্ছা, একে এইখানটাতে, এই জেলটাতে পুড়ি। আয় আমার পেছনে, আয় আয়। ব্যাস, পুড়ে দিয়েছি একজনকে, নাইস। আচ্ছা, ক্লেমেন্টাইনই মনে হচ্ছে ওপারে যেতে হেল্প করবে। আচ্ছা, এবারে আরে জঙ্গলের মধ্যে ঢুকে যাও, জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছে না, বেকার। আচ্ছা, দুটোকে একসঙ্গে ডাকতে হবে, চলো চেষ্টাটা করা যাক। ওরে বাবা রে, ওরে বাবা রে, চলতি 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 ভেতরে গেছে, জল দে। এই সেরেছে, একখানা বাইরে চলে এসছে রে। এই খেয়েছে, একখানা বাইরে চলে এসছে। একে অ্যাট এনি কস্ট ভেতরে ঢোকাতে হবে, কিন্তু এখানটা খুলে দিলে তো বেরিয়ে পড়বে। দেখি আর একবার চেষ্টা করে আসে নাকি। জলদি 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 জলদি, ব্যাস ব্যাস হয়ে গেছে, ব্যাস। চলো, দুটো ড্রোনকে আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ক্লেমেন্টাইন, রাস্তা ক্লিয়ার, চলে আসো, এখান থেকেই বাইরে যেতে হবে আই গেস। ব্যাস ব্যাস, কিন্তু এই জায়গাটাতে কি করে যাবো? লিভারটা তো ওই পারে দেখছি। হ্যাঁ, ওপর দিয়ে তো কোনো যাওয়ার রাস্তাও দেখতে পাচ্ছি না। ই খেয়েছে, এখানে ঢোকা যাবে নাকি? নাইস। আচ্ছা, এই লিভারটা টেনে দিই, ক্লেমেন্টাইন বেরিয়ে যাবে। লেটস গো লেটস গো। এটা হচ্ছে মেন দরজা মনে হচ্ছে জেলের। আচ্ছা আচ্ছা, ও গাড়ি চালিয়ে একদম মানে বেরিয়ে যাবে নাকি? পেছনটাতে উঠে পড়ি আমরা, লেটস গো। ও আচ্ছা, আমি ভাবলাম গাড়ি চালিয়ে বেরিয়ে যায়, তাই ভাবছি অত মোটা একে এইরকম অটো দিয়ে কি করে মেরে ভেঙে চলে যাবে, এখানটা ঢুকতে সাহায্য করতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবারে তাহলে আমরা এখান থেকে ইজিলি হ্যাক করে বড় দরজাটা খুলে নিতে পারবো, কি বলো? ইজি, এই সেরেছে, অ্যালার্ম বেজে গেছে তো। ফাস্ট 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 ফাস্ট, সেন্টিনাল চলে এসেছে, সেন্টিনাল চলে এসেছে, সব রেড মোড হয়ে আছে, মানে দেখতে পেলেই গুলি করবে। চলতি চলতি চলতি, আরে ক্লেমেন্টাইন বেরিয়ে গেল, ধোকেবাজ। এই ছেড়ে 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 ছেড়ে, এ করলে হবে না, এগুলোকে কাটাতে হবে, ওদের ওই ব্লাস্টার শট গুলোকে। আরেকটু আরেকটু, ব্যাস চলো হয়ে গেছে। স্পিড বাড়াও স্পিড বাড়াও স্পিড বাড়াও স্পিড বাড়াও। আচ্ছা, আমাদের পিছনে আমরা ট্রেন ধরেই ছাড়বো। লেটস গো লেটস গো, টোকিও ড্রিফট করতে করতে যাচ্ছে। চল আস, চপ বাবা,
ক্লেমেন্টাইনও স্যাক্রিফাইস করে দিল, সবাই স্যাক্রিফাইস করে দিচ্ছে বিড়াল ভাইয়ের জন্য। ও যেতে চায়, ও বলছে তুমি যাও, বলছে আমি ওই ড্রোনগুলো যে আসছে তাদেরকে একটু অকুপাইড রাখবো, তাদের সাথে মানে তারা আমাকে ধরবে, তাহলে তোমাকে আর খুঁজতে আসবে না, বা তোমাকে একটু দেরি করে খুঁজতে আসে, সেই ফাঁকে তুমি পালাও ট্রেনটা, ট্রেনের ট্রেনের চাবিটা দিয়েও স্যাক্রিফাইস করে দিল। বললো আমি তোমাকে আমাদের আমার র্যামে মনে রাখবো, মানে মেমোরিতে আর কি। সবাই স্যাক্রিফাইস করে দিচ্ছে। হ্যাঁ, এই সেই ট্রেন স্টেশন যেখান থেকে এসেছিলাম, সেখানে বন্ধ ট্রেনটা আছে। সে মনে আছে শুরুর দিকে আমি বলছিলাম যখন এই জায়গাটাতে ফার্স্ট এসেছিলাম, চলো পাওয়ার কোর লেগে গেছে, ট্রেন এবার ফুললি অপারেশনাল, এগ নাইস, লেটস গো লেটস গো লেটস গো। চলো হয়ে গেছে, ফাইনালি এবার আমরা ট্রেনে চাপবো আর তারপরে আসল কন্ট্রোল রুমে চলে যেতে পারবো, কি বলো? সেরকমই তো ছিল স্টোরিটা। এই তো ট্রেনে উঠবো, B12 ট্রেন চালাবে না বিড়াল চালাবে? চাবিটা ঢুকিয়ে দিয়ে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। কত বছর পরে ট্রেনটা চলবে তার ঠিক নেই, তাই না? ট্রেনের চালককে একটা ছোট্ট ড্রোন রোবট আর একটা বিড়াল। তো গাইজ, আজকের মতন এতটাই, এইখানেই ঠিক শেষ করলাম, কারণ এরপরে হচ্ছে আসল জিনিস, মানে হচ্ছে অন্তিম পর্ব বা শেষ পর্ব। এপিসোডটা খুব ছোট হতে চলেছে, কিন্তু বিশ্বাস করো খুবই ইমোশনাল হতে চলেছে, কারণ আমার অলরেডি রেকর্ড করা হয়ে গেছে এবং কান্না বা চোখের জল আসার কাছাকাছি সিচুয়েশনে আমি চলে গিয়েছিলাম। আর তোমাদেরও সেরকমই কিছু একটা হবে, সেটা আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ এন্ডিংটা খুবই বেদনাদায়ক। স্ট্রের শেষ পর্বের জন্য অপেক্ষা করে থেকো, হয়তো আর এক দুদিনেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, এবং সেই ভিডিওটাকে তো দেখতে হলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই, দিস ইজ প্রাইম সাইনিং আউট।